আসসালামু আলাইকুম। তো এই মডিউল থেকে আমরা শিখব কিভাবে সিএসএস এর প্রি প্রসেসর, এসিএসএস, সাস এবং লেস ইউজ করতে হয়, এবং এর সাথে আমরা শিখব কিভাবে আপনি আপনার প্রজেক্ট ডিরেক্টরি সাজাবেন, এবং কি কিভাবে আপনার মডিউলগুলো কোন কোন ফোল্ডারে রাখবেন, এবং প্রতিটা প্রি প্রসেসরের থেকে যেগুলো আমাদের বেসিক দরকার সবগুলো পার্ট আমরা শিখব। যেমন এসসিএসএস থেকে আমাদের যে টপিকসগুলো জানতে হবে, সাস থেকে যে টপিকসগুলো জানতে হবে, এবং লেস থেকে যে টপিকসগুলো জানতে হবে। এবং আমরা সেম প্রজেক্টগুলোই বা হচ্ছে সেম টপিকসগুলোই হচ্ছে অ্যাট এ টাইম তিনটা প্রি প্রসেসরে কোনটা কীভাবে কাজ করে আমরা দেখে নেব। তো ফুল প্রজেক্টের সোর্স কোড আপনারা গিট হাবে পাবেন। তো গিট হাবে গিয়ে যদি আপনারা এই এই রিপোজিটরিটাতে চলে আসেন, অটোমেটিক পেয়ে যাবেন। তো এখানে লাইভ লিঙ্কে গেলে আপনারা লাইভ কোড দেখতে পারবেন। এছাড়া এটা হচ্ছে আমাদের প্রজেক্ট কোড। আর যদি আপনি জাস্ট বেসিক কোডটি দেখতে চান, তাহলে মাস্টারে গেলে হচ্ছে জাস্ট আমরা টপিক বেসড যে কাজগুলো করেছিলাম তার কাজগুলো এখানে পাবেন। আর এর সাথে আমরা এই প্রজেক্টটি ফুল কমপ্লিট করব, এবং ভার্সন কন্ট্রোল করার মানে লেস অথবা সাস ইউজ করার মাধ্যমে যে আপনার ভার্সন ইউজ করতে হয় সেটা আমরা এখান থেকে দেখব। যেমন এই ফুল থিমটা হচ্ছে আমাদের দুটো ভার্সন আছে, একটা লাইট থিম, আর যদি আমরা লাইট থিম বা ডার্ক থিম ইউজ করিনি, আমরা থিম ওয়ান এবং থিম টু হিসাবে ইউজ করেছি। তো এখানে আমরা বডিতে যদি দেখি যে এখানে থিম ওয়ান ইউজ করা থাকবে, তো আমরা যে এখান থেকে ইউজ করি হচ্ছে থিম টু, তখন হচ্ছে কি পাবো, আমরা থিম টু দেখতে পারবো আর কি। তো এটা রেসপন্সিভ করা ছিল না, জাস্ট হচ্ছে আপাতত শিখার পারপাসে করার কারণে জাস্ট ডিজাইনটা করা ছিল। আপনারা রেসপন্সিভ করার চেষ্টা করবেন, তো আমরা পরবর্তীতে নেক্সট অন্য একটা ভিডিওতে রেসপন্সিভ করে দিব। তো আপনাদের কাজ হবে সাসলেস এবং এসসিএস তিনটা শিখে এই টাইপের একটা ডিজাইন করা, এবং ফুল প্রজেক্টটি আপনাদেরকে করে দেখানো হবে। আশা করি বিস্তারিত এবং ভালোভাবে শিখতে পারবেন ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে ভিডিওতে, আল্লাহ হাফেজ।